আলহামদুলিল্লাহ, আমরা জানছিলাম মাহফুলে মতলক। মাহফুলে মতলক মানে কি? এক কথায় ফেলো যা মাছদার হতায়, তার মানে ফেলের অর্থে মাছদার বা ফেলের যেই ফেলটা ব্যবহার হবে বাক্যের মধ্যে, একই বাক্যের মধ্যে সেই ফেলেরই মূলত মাছদার মাহফুলে মতলক। এক কথায় কম্পোনেন্ট বা সমধাতুজ কর্ম, সমধাতুজ মা সমজাতীয়, সমজাতীয় মূল ক্রিয়ামূল যেটা ধাতু বলা হয়, ধাতু মানে ক্রিয়ামূল, তো সম ধাতু মানে একই রকম। তাহলে এটার বাংলা অর্থ যাই হোক, আমাদের মনে রাখতে হবে মাফুলে মতলক। মাফুল মতলক, এই মতলক সাধারণ, এটাই মূলত অসাধারণ। সেটা কিভাবে? ফেলো যা মাছদারতা, এটা সাধারণ কথা কিন্তু বুঝতে আমাদের অসাধারণ কষ্ট হয়। এই জন্য কি মূলত ফেলোরই মাছদার, ফেলোরই যেহেতু মাছদার সেই জন্য আমরা কি করব, এটাকে আমরা এরকম ভাবে জানবো যে কি হচ্ছে ফেলেরই মাছদার। এই যে ফেলেরই মাছদার, তার মানে যেটাই ফেল সেটারই মাছদার যদি ব্যবহার হয় বাক্যের মধ্যে, তাহলে সেটাই মূলত মাফুলে মতলক অথবা সমার্থক শব্দের মাছদার। কাইমতুদ্দার সাফামান জাইদান, এগুলো আমরা বুঝালাম কিছুক্ষণ আগে। কাল্লাম আল্লাহ মুসা তাকলিমান, কাল্লামাও যে ফেল, তাকলিমানও সে ফেল। নিমতুল ইয়াউমা নাওমান, আজকে আমি সেই ঘুম ঘুমিয়েছি, খুব ভালো ঘুমিয়েছি। তাহলে নিমতুও যায়, এই যে নাওমা এটাও মাছদার একই, এই জন্য আমরা এটা দিয়ে দিলাম। জালাস্তু জালসাতাও কারি, আমি কারির নাই বসেছি, তাহলে জালাস্তু যা জিনসাতান, এটাও মূলত একই। ফলে আমরা এটাও আমরা সহজে করে নিলাম কি, এটাও মূলত মাফুলে মতলক বুঝতে পারলাম। লাতা জিনিস বসুনা জিনসাতাল মোতাকাব্বিরি, ওঙ্কারির নাই বসুনা, তাহলে মূলত এটাও একটা মাছদার, আর যেই ফেল সেটাই মাছদার, তার মানে এটা মাফুলে মতলক। জরাব তো জরবাতান, আমি তাকে একবার মানলাম, জরবাতান একটা মাছদার, তাহলে ফেলো যা মাছদার হতায়, তাহলে এটা মাফুলে মতলক। আবার জরবান, আমি তাকে সেই রকম মার দিলাম, জরাব তো জরবান, তাহলে জরাব তো যেই ফেল জরবানুর সেই মাছদার, একই মাছদার। সাজার তো সাজদা তাইনি, আমি দুই সেজদা দিলাম, আমি সাজার তো যে ফেল সাজদা তাইনিও একই মাছদার। ফলে কি হলো? ফলে এটাও মাফুলে মতলক হলো। এরকম ভাবে আমরা আমাদের গবেষণা থেকে দেখছি সমধাতুজ কর্ম বা ফেলোরই মাছদার বা সমার্থক অর্থের মাছদার। মাফউলুল মতলক ওহুয়া মাছদারুন বিমানা ফেলিন মাজকুরিন কবলাহু, তার পূর্বে উল্লেখিত একটা ফেলের মাছদার, পূর্বে উল্লেখিত ফেলের মাছদার, পূর্বে উল্লেখিত ফেলে ওয়াই জিকার উলি তাকিদ, এটা উল্লেখ করা হয় তাকিদি, জোর দেওয়ার ক্ষেত্রে। যে মাফুলে মতলকটা দিয়ে কি করতে হয়, জোর দেওয়া হয় বাক্যের অর্থকে, জোর দিতে হয়। আউলি বায়ানিন নাওই, অথবা প্রকার বোঝাতে হয়, ন্যায় বা মতো এইরকম অর্থ দিতে হয়। যে দেখুন দুই নাম্বার, আর হচ্ছে তিন নাম্বার কি, লি বায়ানিল আদাদি, আর হচ্ছে সংখ্যা বোঝায়, যে যেমন একবার আর দুইবার সংখ্যা বোঝাচ্ছে। এরকমভাবে আমরা মাফুলে মতলককে সহজেই বুঝতে পারি। তো জরাব তু জায়দান জরবান, আমি জায়দকে সেই রকম কোবান দিয়েছি। জালাস তু জিলসাতাল কারি, আমি যে কারির নাই বসেছি। তাহলে তুবি আল কিতাব উতবা তাইনি, আমার এই বইটি দুইবার প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ। জরাব তু জরবাতান, আমি তাকে একবার মানলাম। জরাব তু জরবা তাইনি, আমি তাকে দুইবার মানলাম। জরাব তু জরবা তিন, আমি তাকে অনেকবার মেরেছি। কদিয়া কোনো নাইবান মিন ফেয়ালি জালাসা আহসান কুয়ুদান, নাইবান ফের জালাসা আর কুয়ুদুন মানেও বসা, তাহলে জালাসা আহসান, আহসান আবি বসলো, কুউদান বসার মতো বসে, যথাযথভাবে বসেছে, আরামে বসেছে, খুব সুন্দরভাবে বসেছে, এরকমভাবে। আই ফাহিম তু ফাহমান, ফাহিম তু ফাহমান জাইদান, আমি ভালো করে বুঝেছি। কিভাবে বুঝেছি? আমি ভালো করে বুঝেছি, যথাযথ বুঝেছি, খুব সুন্দর বুঝেছি, এই জন্য এটা মাফুলে মতলক। আচ্ছা, এরকম অসংখ্য উদাহরণ দেখে আমি আপনাদের কাছে শীত পাঠিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ, আপনারা এই শীত দেখে দেখে পড়ে নেবেন।